একদিকে সন্দেশখালীতে ইডির তল্লাশি অভিযান চলছে শেখ শাহজাহানের বাড়িতে, এবং সেখানেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে। আগামী 29 তারিখ 29শে জানুয়ারি তলব করা হয়েছে শেখ শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে, ইডির দফতরে। সেখানে হাজিরা দিতে হবে শেখ শাহজাহানকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ওই লুক আউট নোটিশে। এবং যেমনটা বলা হয়েছে যে সময়সীমা বেঁধে দিয়েছে ইডির আধিকারিকরা, সকাল 11টার মধ্যে ইডির দফতরে যেতে হবে শেখ শাহজাহানকে। সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে লুক আউট নোটিশ জারি করা হয়েছে, এরপর কি শেখ শাহজাহান তিনি কি যেতে পারেন ইডির দফতরে? এখনো পর্যন্ত কি বোঝা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইডির তরফে লাগাতার তল্লাশি অভিযান চালানো হয় তার বাড়িতে, এবং সেই তল্লাশি অভিযান চালানোর পর তার বাড়িতে একটি নোটিশ যেটা ছিটিয়ে দেওয়া হয়, সেই নোটিশে উল্লেখ করা রয়েছে যে 29 তারিখ, অর্থাৎ এই চলতি মাসেই যে 29 তারিখ, আর কয়েকদিন পরে সেই দিনকে সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে যে ইডির দপ্তর রয়েছে সল্টলেকে, সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে এই যে নোটিশ তো রয়েছে, এবং এই মুহূর্তে যে খবর আরো একটি পাওয়া যাচ্ছে অত্যন্ত চাঞ্চল্যকর, যে ইডি যেমনটা জানা শুক্রবার পর যেমনটা জানা যাচ্ছে যে এই শেখ শাহজাহানের বাড়িতে যে সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হলো রীতিমতো, যে প্রচুর বিশাল বাহিনী তার বাড়িতে পৌঁছালো এবং এই তল্লাশি অভিযান চললো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে একটি মাত্র ফাইল উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে, এবং যেই ফাইলের মধ্যে থেকে দুটি জমির দলিল উদ্ধার হয়েছে এবং বেশ কিছু মার্কেট সংক্রান্ত কিছু নথি উদ্ধার হয়েছে। এবং ইডি মনে করছে যে এই বাড়িতে 5 তারিখে যখন তারা তল্লাশি অভিযানে গিয়েছিল তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল ইন্টেনশনালি, কারণ হচ্ছে সেই বাড়িতে এমন কিছু ডকুমেন্ট ছিল যেটা ইডির হাতে পড়ে সমস্যা হতো, এবং সেই বাড়িতেই শেখ শাহজাহান ছিল, তার ফোনের যে টাওয়ার লোকেশন সেটা কিন্তু তেমনটাই বলছিল, সেই কারণের জন্য ইডিকে ইন্টেনশনালি ঢুকতে দেওয়া হয়নি। এবং আজকে যখন তার বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হলো সেখান থেকে কিছু উদ্ধার হলো না, শুধুমাত্র একটি ফাইল উদ্ধার হলো যার মধ্যে কয়েকটি জমির দলিল এবং মার্কেট সংক্রান্ত নথি। এবং এখান থেকে ইডি মনে করছে যে সমস্ত যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল এই শেখ শাহজাহানের বাড়িতে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে, এবং পাল্টা একটি কেস করতে পারে ইডি বলে এমটাই সূত্র মারফত খবর, যে তার বাড়িতে বাড়িকে যে গুরুত্বপূর্ণ নথি গুলো ডিস্ট্রয় করা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে, এমনটা কিন্তু একটা পাল্টা তারা স্টেপ নিতে পারে বলে এমনটাই ইডি সূত্রের খবর। একেবারে রিয়া, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং যে লুক আউট নোটিশ জারি করা হয়েছে তাতেই আগামী 29শে জানুয়ারি ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য একদিকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে, তবে এই মুহূর্তের আপডেটও আপনাদেরকে জানিয়ে রাখবো। সন্দেশখালীতে সেখানে যে শাহজাহানের ডেরায় ইডির এই তল্লাশি অভিযান চলছে, সেখানে কিন্তু এই মুহূর্তে একটি ফাইলও উদ্ধার করা হয়েছে, এবং সেই ফাইলে কি কি নথি রয়েছে, কি তথ্য রয়েছে তা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।